বিগত বছরগুলোতে রমজান শুরুর অন্তত কয়েক মাস আগে থেকেই অস্থির হয়ে ওঠে দেশের ভোগ্যপণ্যের বাজার। বিশেষ করে রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্য ছোলা এবং চিনির দাম বাড়তে থাকে লাগামহীনভাবে। গত বছর শেষ পর্যন্ত প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 100 থেকে 106 টাকায়। এবার রমজানের এক মাস বাকি থাকলো, বর্তমানে সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। একইভাবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে চিনির দাম। অনেক মাল চট্টগ্রাম ফোর্ডে চলে আসছে, ভালো মানের যে ছোলাগুলো ওগুলো 60 থেকে 62 টাকার মধ্যে, আর একটু মিডিয়াম কোয়ালিটি যেগুলো ওগুলো 55 থেকে 50-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রত্যেক বছর কিন্তু রমজানের আগে আপনার মিলগুলো স্বাভাবিক, মানে আপনার সরবরাহটা স্বাভাবিক থাকে না। এটা যদি সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে কোনো অবস্থাতে চিনির দাম বাড়ার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট নিয়ন্ত্রণে থাকায় দেশের বাজারে ভোজ্য তেলের দামও কমতে শুরু করেছে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি সোয়াবিন, সুপার সোয়াবিন এবং পাম অয়েলের দাম এক মাসে কমেছে 1 থেকে 2 টাকা। রমজান মাসে যদি এইভাবে যদি স্বাভাবিক ওরা ডেলিভারি সব কিছু পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে মাল সার্ভে এমন মাল মাল বাজার বাড়বার সম্ভাবনা খুবই কম। ব্যবসায়ী নেতাদের আশা, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় আসন্ন রমজানে এর ইতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাজারে যে ছোলার বাজার এই মুহূর্তে সেটার সাথে বাংলাদেশের বাজার কম। চিনির বাজারও তুলনামূলকভাবে স্টেবল, তেলের বাজার স্টেবল এবং ডালের বাজার আন্তর্জাতিক বাজার থেকে লোকাল মার্কেট অনেক কম। গত বছরের তুলনায় এবছর এই ভোগ্যপণ্যের দাম অর্ধেক থাকবে। তার কারণ হলো গত বছর সোনার বাজার ছিল আন্তর্জাতিক বাজারে $1,000, সেটা এবছর $550 থেকে $600। সংশ্লিষ্টরা জানান, দেশে রমজানের প্রতিদিন ইফতারের জন্য 14 থেকে 15 হাজার মেট্রিক টন চিনি, 8 থেকে 9 হাজার মেট্রিক টন ভোজ্য তেল এবং পুরো মাসে 2 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।